পঞ্চায়েত ভোটের আগে ফের বঙ্গ রাজনীতির ময়দানে মহাগুরু। পুরুলিয়ার লধুরকায় বিজেপির পঞ্চায়েত কর্মী সম্মেলনে আগাগোড়া একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণ করলেন মিঠুন চক্রবর্তী। বার্ধক্য ভাতা, আবাস যোজনা, এমনকি চপ বিক্রি নিয়েও বিজেপির কর্মী সমর্থকদের প্রশ্নের উত্তরে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিঁধলেন তৃণমূল সরকারকে। এদিন সভার শুরুতে এক বিজেপি সমর্থক চপ বিক্রির প্রসঙ্গ তোলেন। যদি চপ না বিক্রি হয়ে থাকে তাহলে ঠপ বিক্রি কর, এটা চলবে, এখন এটাই চলছে পশ্চিমবঙ্গে, চলবে। ওই জন্য বলছে যে আমি চপের দোকান করলাম, আমার চপ বিক্রি হচ্ছে না, আমাকে জিজ্ঞেস করছে, আমি কি জবাব দেবো বলুন? আমার চপ বিক্রি হচ্ছে না, ঢপ বিক্রি করুন, কি বলবো? চপ বিক্রি হচ্ছে না, ঢপ বিক্রি করুন, এরাজ্যে এটা চলছে, এই তো কোনো ঢপ না তো কি। একুশ সালের সব নাটক আমরা দেখে দিয়েছি, আবার মিঠুন কি অমুক কি তুসুক যাকেই আনুক না কেন, আর যতই সমালোচনা করুক না কেন, আমি আবারও বলে দিচ্ছি, এবার আমরা ব্যাপকভাবে পঞ্চায়েতে জিতবো, কোনো তার মধ্যে দ্বিমত নেই। তৃণমূলের অভিযোগ, 100 দিনের কাজ সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে মোদী সরকার টাকা দিচ্ছে না। অন্যদিকে কেন্দ্রের দাবি, রাজ্য সরকার খরচের হিসেব না দেওয়ায় আটকে রয়েছে টাকা। চলতে থাকা এই টানাপোড়েনের মধ্যে এদিন মিঠুনের সভায় আবাস যোজনার ঘর না পাওয়ার অভিযোগ করেন এক বিজেপি সমর্থক। কি বললে তুমি? ঘর পাওনি, প্রধানমন্ত্রী এই ঘর যোজনার জন্য অনেক টাকা দিয়েছে, সেই টাকাটা দিল্লি থেকে পশ্চিমবঙ্গে আসে, সেই ব্যাংকে তার একটা নাম থাকে, প্রধানমন্ত্রী আবাস যোজনা। কিন্তু টাকাটা কোথায় পাবে? এখানে তো অলরেডি তার উপর পোস্টার মেরে দিয়েছে, বাংলার আবাস যোজনা করে দিয়েছে। সেন্টার বলছে আগে হিসেব দিন, উনি তো বলছেন আমাদের কিছু পয়সা দিচ্ছেন, আমি কি করে দেব? টাকাটা কিছুদিনের জন্য আটকে রাখা হয়েছে এই জন্য কি আগে আপনি হিসেব দিন, হিসেব না দিলে পয়সা দেবে কি করে? এটা সরকারের পয়সা, পাবলিকের পয়সা, এটা তোমার আমার পয়সা, সবাইকে হিসেব দিতে হবে। এদিন সভার পর ফাল্গুনী চট্টোপাধ্যায় নামে এক স্থানীয় বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন মহাগুরু। মুলির ডাল আর আলু পোস্ত আমার ফেভারিট খাবার। আজকে যেগুলো হয়েছে এগুলোর মধ্যে বেশি ভালো লাগে, পোস্ত রয়েছে, ডালও রয়েছে, ভাতও রয়েছে, আগে ওটা খেয়েছি, তারপরে দুটো মাছ আছে একটু একটু করে খেয়েছি, বেগুন ভাজা খেয়েছি, মিষ্টিটা খাবো কি খাবো না ভাবছি, এত কোনো মিষ্টি খাওয়া যায়? খাওয়ার পাতে উঠে এলো বঞ্চনার অভিযোগের প্রসঙ্গ। অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে কে আমরা বাড়িটা পেলাম না কেন, তাই না? প্রধানমন্ত্রী আবাস যোজনা ডিক্লেয়ার হয়েছে, কিন্তু তার উপরে যদি আপনি বাংলার আবাস যোজনা করে দেন তাহলে অ্যাকাউন্টে যে পয়সাটা আসবে সেটা কোন অ্যাকাউন্টে আসবে? বিজেপি কর্মীর বাড়িতে এদিন মিঠুন চক্রবর্তীর মধ্যাহ্নভোজের মেনু ছিল ভাত, পোলাও, ডাল, বেগুন ভাজা, পোস্তর বড়া, সবজি, কাতলা মাছের কালিয়া, সর্ষে দিয়ে পোনা মাছ, চাটনি, পাঁপড়, দই ও মিষ্টি। বৃহস্পতিবার বাঁকুড়ায় সভা রয়েছে মিঠুন চক্রবর্তীর। ব্রতদীপ ভট্টাচার্য, সন্দীপ সমাদ্দার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।